পরবর্তী প্রশ্ন হচ্ছে সুন্নাত আর নফলের মধ্যে পার্থক্য কি? সুন্নাত আর নফলের মধ্যে কোনো পার্থক্য নেই, যেটাই সুন্নাত এটাই নফল। নফল অর্থ হচ্ছে অতিরিক্ত, ফরজের অতিরিক্ত যাই আছে সবই নফল। এই জন্য দেখবেন সরাবে কায়াওয়ালা তার কিতাবের মধ্যে লেফাতুন বাবুন আল উইতর ওয়ান নওয়াফিল, ভিতির এবং নফল, অর্থাৎ তিনি আগে ফরজের আলোচনা করে তাকে ভিতির নফল একসাথে করেছেন। হ্যাঁ, ওনার নিকট ভিতির যেহেতু মূল্যবান বেশি, এই জন্য ভিতিরকে আলাদা করেছেন, অন্যদের নিকট ভিতিরও নফলের অন্তর্ভুক্ত, অতিরিক্ত ফরজের ফরজ নয়, অতিরিক্ত জিনিস। হ্যাঁ, এই অতিরিক্তের মধ্যে আবার কোনোটা গুরুত্বপূর্ণ কোনোটা অগুরুত্বপূর্ণ আছে, যেমন বারো রাকাত দিনে রাতের এটা গুরুত্বপূর্ণ, আবার আসরের আগে চার রাকাত এত গুরুত্বপূর্ণ না, পড়লে পড়তে পারে, কিন্তু বারো রাকাতের মধ্যে গুরুত্ব এই যে কেউ যদি দিনে রাখাতে বারো দিনে রাতে বারো রাকাত সালাত আদায় করে তাহলে তার জন্য জান্নাতে একটি ঘর, মানে প্রতিদিন একটি ঘর, সুবহানাল্লাহ। যদি জান্নাতের ঘর থাকে আপনি জাহান্নামে থাকবেন না, ইনশাল্লাহ আপনিও জান্নাতে যাবেন। সুতরাং আপনার এই ইমান থাকে, সহি আকিদা থাকে, বিশুদ্ধ আকিদা থাকে, আর যদি আমলগুলি থাকে এগুলো গ্রহণযোগ্য হবে। আর যদি আপনি শিরকি আকিদায় কুফুরি আকিদায় লিপ্ত থাকেন, আল্লাহ সম্পর্কে আপনার আকিদা খারাপ থাকে, আপনি যেখানে সেখানে আল্লাহকে মনে করেন যত্র তত্র, আপনি আল্লাহকে সব জায়গায় মনে করেন, তো আপনি হাজারবার যত সলাৎ পড়েন কোনো লাভ হবে না, আপনার সেই সলাৎ বেহুদা যাবে, জায়গা মতো পৌঁছে নেই। তাহলে আপনাকে আকিদা শুদ্ধ করে সামান্যতম আমলও বেশি উত্তম আপনার জন্য, আর আকিদা অশুদ্ধ থেকে লাখ লাখ কোটি কোটি আমল করে কোনো লাভ হবে না। এই জন্য আমাদের সালভে সালাহীন অর্থাৎ সাহাবায়ে কেরাম সবসময় বলতেন এটা, আল ইকতিসাদু ফি সুন্নতে খায়রু মিনাল ইকসার মিনাল বিদা, যে সুন্নতের মধ্যে অল্প আমল বেশি উত্তম, বেদাতের মধ্যে বেশি বেশি আমল হচ্ছে। বেদাত বা আমল কী করবেন, আপনি কোনো কাজে লাগবেন না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবা মানসুরা, আমরা তারা যে সমস্ত আমল করে সেগুলি দিয়ে অগ্রসর এগুলিকে বিক্ষিপ্ত দূরীকরণে রূপান্তরিত করে বলবো। আবার আল্লাহ তাআলা বলছেন, আমিলাতুন নাসিবা তাসলানা হামিয়া, আমল করেছে কষ্ট পাবে জাহান্নামে চলে যাবে। আবার বলেছেন আল্লাহ তাআলা যে তারা ওহম ইয়াসাবুনা আন্নাহুম ইয়াসুনা সুনা, তারা তাদের আপনি কি তাদেরকে দেখেছেন তা যাদের যারা নিজেদের জীবনে সমস্ত আমল খুইয়ে বসেছে অথচ তারা মনে করছে কত না ভালো কাজ করতেছে। অনেক মানুষ যারা এই যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে দুরুদ পড়তেছে মিলাদ পড়তেছে, এরা মনে করে কত না ভালো কাজ করতেছে। অনেকে কবরের কাছে জান দিয়ে ফেলতেছে কবরের জন্য, মিলাদের জন্য, অনেকে বেহুদা আকিদার জন্য এই যে আল্লাহকে সর্বত্র সাব্যস্ত করার জন্য ব্যস্ত হয়ে পড়ছে, ফেসবুক গরম করে ফেলতেছে, এগুলি বেহুদা কাজ করতেছে। এগুলির কারণে আখেরাতে সে জবাবদিহি করতে হবে, কষ্ট পাবে। হ্যাঁ, তাসলা না হামিয়া, শেষ পর্যন্ত তার পরিণাম নির্ধারিত হবে, আল্লাহ তা নির্ধারণ করে দেবেন কোথায় যাবে। তাহলে বোঝা যাচ্ছেন যে বেদাতের ভিতরে সময় দেওয়া যাবে না, বেদাতের মধ্যে সময় দেওয়া যাবে না, সুন্নতের জন্য সময় দিতে হবে। আর সুন্না নফল মধ্যে সাধারণত মানুষদের এই জন্য বলা হয় যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ, এটাকে তারা রাতে বা সুন্নত বলে বা সুন্না মুয়াক্কাদা বলে। আর যেটা সাধারণ নফল, যেটা ইচ্ছা করলে পড়লো একটা যে কোনো দুই রাকাত সালাত, যে কোনো সময় তো জোহর আসর আসরের আগে দুই রাকাত সালাত, আসার রাকাত সালাত পড়ে অনেকে, আবার অনেকে রাতে এশার পরে দুই রাকাত পড়ে নফল, অথবা মাগরিবের পরে বিভিন্ন তার অনেকে চায় এশা থেকে মাগরিব এবং এশার মাঝখানে সময়টুকু সালাত আদায় করে, এগুলো যায় আছে কোনো সমস্যা নেই। কিন্তু নির্ধারণ এগুলোকে আউয়াবিন নাম দেওয়া যায়জ নেই, আউয়াবিন হচ্ছে সালাতুদ্দোহা, এটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। তো ওইটা আউয়াবিন না হয়ে যদি কোনো কেউ সালাত আদায় করে নিষিদ্ধ না আমভাবে, এটা নফল হবে। তো নফল হচ্ছে যেগুলো আপনি যে কোনো সময় আদায় করতে পারেন, পরিভাষা ভাগগত পার্থক্য, মৌলিকভাবে এগুলি ফরজের বিপরীতে কোনো পার্থক্য নেই, সুন্নাত এবং নফলের ভিতরে ফরজের বিপরীতে সবগুলি অতিরিক্ত, কিন্তু তার মধ্যে কিছুটা গুরুত্বপূর্ণ আছে, কোনোটা কোনোটা একটু বেশি গুরুত্বপূর্ণ নয়, এরকম আছে। যেগুলি বেশি গুরুত্বপূর্ণ এগুলিকে আলেমরা সাধারণত সুন্না বলতে অভ্যস্ত, আর যেগুলি বেশি গুরুত্বপূর্ণ না এগুলিকে আলেমরা নফল বলতে অভ্যস্ত। এটা শুধু অভ্যস্তর কারণ এবং পরিভাষাগত পার্থক্য, মৌলিকভাবে এগুলির মধ্যে কোনো পার্থক্য নেই, এগুলি সবই হচ্ছে অতিরিক্ত অর্থাৎ ফরজের অতিরিক্ত। এগুলি না করলে সেগুলির জন্য আল্লাহ পাকড়াও করবেন না, কিন্তু অনেক সওয়াব থেকে আপনি মাহরুম হয়ে যাবেন, অনেক সওয়াব থেকে আপনি মাহরুম হয়ে যাবেন, যেটা আপনি হাশরের মাঠে একটি সওয়াবের জন্য আপনি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াতে হবে, কিন্তু এটা তখন আপনার অনেক কাজ দেবে। এই জন্য বিষয়গুলোতে গুরুত্ব দিয়ে আদায় করা উচিত।